আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 2021-এর উচ্চতর গণিতের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে আসলাম। তো ব্যস্ততার কারণে মোবাইল দিয়েই পিরিয়ড করতে হলো, আশা করি সবাই বোঝার চেষ্টা করবে। দেখো, তোমাদের এইবারের হায়ার ম্যাথের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা একটু খেয়াল করো। যে উদ্বেগ দেওয়া হয়েছে যে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে সরলরেখা সংক্রান্ত সমস্যা সমাধান করো। তো মিনার বয়স রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা এক বছর কম, মিনার বয়স ওয়াই বছর ও রাজুর বয়স এক্স বছর, এবং তাদের বয়সের সম্পর্ক একটি সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। যেহেতু সত্য আছে, সমীকরণ দ্বারা প্রকাশ করা যাবে। এক্স ও ওয়াইকে চলক বিবেচনা করে সমীকরণটি থেকে যে সরলরেখা পাওয়া যায়, উক্ত সরলরেখার উপর এ অফ এম ফাইভ একটি বিন্দু, সরলরেখাটি এক্স ও ওয়াই অক্ষদ্বয়কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। দেখো, এই যে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করব। তুমি যেহেতু অ্যাসাইনমেন্ট করছো, আমি আশা করব যে শুধু সলিউশনটা হুবহু না উঠিয়ে একটু বোঝার চেষ্টা করবে, বুঝে তুমি সলিউশনটা করবে। তো দেখো, এখানে বলা হয়েছে মিনার বয়স রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষায় এক বছর কম, অর্থাৎ মিনার কিন্তু এখানে বড়, মিনার বয়স বেশি, তবে এত বেশি যে রাজুর বয়সের দ্বিগুণ করলে একটু এক বছর কম হবে। তো এই শর্ত থেকে সমীকরণ বের করতে হবে। তো আমরা প্রথম দেখব যে আমাদের প্রথম কতে কী বের করতে বলা হয়েছে, যে ক বলছে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো ও সরলরেখাটি অঙ্কন করে এ বিন্দুটি চিহ্নিত করো। এখানে একটা তথ্য দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করে এ বিন্দু দ্বারা সিদ্ধ করবে ও এম এর মান নির্ণয় করবে, সুবিধামতো একক নিয়ে গ্রাফ পেপারে সরলরেখাটি আঁকবে ও এ বিন্দুটি চিহ্নিত করবে। তো দেখো, আমরা একটু সমাধান করার চেষ্টা করেছি, একটু তোমাদের সমাধানটা একদম ফিরে যাই আমরা। তো দেখো, আমি তো সমাধানটা করেছি, সমাধানটা খেয়াল করো যে দেওয়া আছে মিনের বয়স ওয়াই বছর, ওখানে বলাই আছে মিনের বয়স ওয়াই বছর দিয়ে প্রকাশ করতে বলা হয়েছে, আর রাজুর বয়স এক্স বছর। তো সত্য মতে যেহেতু বলা হয়েছে যে মিনার বয়স রাজুর বয়স বয়সের দ্বিগুণ অপেক্ষা এক কম, এক বছর কম, তো কী বলা যায় যে মিনার বয়স সমান সমান রাজুর বয়সের দ্বিগুণ, অর্থাৎ টু এক্স, এক বছর কম, তো এক মাইনাস হলে সমান হবে। তো আমি করেছি ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান। তো দেখো, এই সমীকরণ, একটা সমীকরণ পেলাম সরলরেখার সমীকরণ, আমরা যে সমীকরণ পাবো ওটাকে সরলরেখা করতে বলা হয়েছে। তো সরলরেখার সমীকরণ পেলাম, তো সরলরেখার উপর এ অফ এম ফাইভ একটা বিন্দু বলা হয়েছে, সরলরেখার উপরে এই এম ফাইভ একটা বিন্দু বলা হয়েছে। তো সুতরাং এই বিন্দুটি দ্বারা সরলরেখা কী সিদ্ধ হবে, অবশ্যই সিদ্ধ হওয়ার কথা, যেহেতু ওখানে বলা হয়েছে যে সিদ্ধ হবে। তো খেয়াল করো কী হলো, আমরা এই বিন্দুটি সরলরেখায় বসালাম। তো দেখো, এখানে এম হলো এক্সের মান আর ফাইভ হলো ওয়াই এর মান, তো বসাও ওয়াই এর স্থানে ফাইভ, টু এম এক্স মানে এম মাইনাস ওয়ান, এখান থেকে সমাধান করে আমি এম এর মান থ্রি বের করেছি। সুতরাং কী হলো, এ অফ থ্রি ফাইভ একটা বিন্দু আমরা পেয়ে গেলাম। তো আবার বলা হয়েছে এই বিন্দুটা সরলরেখায় এই গ্রাফটা আঁকতে বলা হয়েছে, এবং বলা হয়েছে বিন্দুটা চিহ্নিত করো। তো যেহেতু আমি খুব দ্রুত করেছি, আমি লেখ কাগজে করিনি, আমি হাতেই করেছি, তোমরা অবশ্যই এটা গ্রাফ পেপারেই করবে। তো দেখো, আমি এই সরলরেখা বের করার দুইটা সিস্টেম আছে, একটা হলো ওয়াই সমান সমান টু এক্স মাইনাস ওয়ান দিয়ে আমরা যে বক্স কেটে স্বাধীন চলকের মান বসিয়ে মান বের করতে পারি, আবার সরলরেখাটি এক্স অক্ষের ওয়াই অক্ষের ছেদ বিন্দু দিয়ে করতে পারি। তো আমি দেখলাম যে আমরা আমাদের খতে অবশ্যই একটা প্রশ্ন তোমরা দেখবে যে আমাদের ছেদ বিন্দু লাগবে, তো সুতরাং আমি এখানেই একবারে করতে চেষ্টা করেছি যে সরলরেখাটি এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই কল জিরো হয়, তোমরা জানো সূত্রে আছে। তো সেভাবেই আমি মান বসিয়ে এক্স অক্ষের ছেদ বিন্দু বের করেছি, আবার ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স কল জিরো হয়, আমরা ওয়াই অক্ষেরও ছেদ বিন্দু বের করেছি। তো এবার গ্রাফ পেপারে আমি ওটা মানটা বসিয়েছি, এও মার্ক করেছি। তো আশা করি তোমরা ঠিক এইভাবে গ্রাফ পেপারে করে ঠিক গুনে গুনে বিন্দুটি মার্ক করবে, মার্ক করার চেষ্টা করবে। এইভাবে না করো তুমি বক্স কেটেও সমাধান করতে পারবে। তো আমরা ক সমাধান করেছি, আমরা এবার খ দেখবো যে খয়ে প্রশ্ন কী বলেছে। খ বলেছে আর অফ এইচ টু বিন্দুটি পি কিউ পি ও কিউ বিন্দু থেকে সমদূরবর্তী, মানে আর একটা বিন্দু যা পি এবং কিউ দুটো বিন্দু পাবো তাদের সমদূরবর্তী, তাহলে এইচের মান বের করতে বলা হয়েছে। তো আমরা আগে বুঝি যে পি আর কিউ বিন্দুটা কী আসলে।
দেখো পি আর কিউ বিন্দুটা বলছে যে এক্স অক্ষে ছেদবিন্দু পি আর ওয়াই অক্ষে ছেদবিন্দু কিন্তু কিউ বলা আছে। এই যে এখানে খেয়াল করো শেষ, এই যে এখানে খেয়াল করো বলা হয়েছে যে বিন্দুটি সরলরেখাটি এক্স ওয়াই অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, সুতরাং আমরা পি বিন্দু পাবো এক্স অক্ষে ছেদবিন্দু পি আর ওয়াই অক্ষে ছেদবিন্দু কিউ। এবার সেই পি কিউ বিন্দুটা কি, এই যে বলা হয়েছে যে আর অফ এইচ টু বিন্দুটি পি কিউ বিন্দু থেকে সমদূরবর্তী বলা হয়েছে, সুতরাং আমাদের দূরত্ব বের করতে হবে। তো দেখো আমি যে সমাধানটা করেছি একটু খেয়াল করো, আমরা ক থেকে পেয়েছি কি ওয়াই সমান সমান টু এক্স মাইনাস ওয়ান, এক্স অক্ষে ছেদবিন্দু আর ওয়াই অক্ষে ছেদবিন্দু আমরা কিন্তু পেয়েছি, কারণ আমরা এক্স অক্ষে ছেদবিন্দুকে বের করেছি, ওয়াই অক্ষে ছেদবিন্দু ওখানে বের করেছি। তো বলা হয়েছে এক্স অক্ষে ছেদবিন্দুকে পি দ্বারা প্রকাশ করা হয় আর ওয়াই অক্ষে ছেদবিন্দুকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, তো আমরা এখানে প্রকাশ করেছি। তো এবং আর বিন্দু দেওয়া আছে, তো দেখো আমরা পি আর এর দূরত্ব বের করেছি যে দেখো পি ও আর বিন্দু দূরত্ব এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার, যে রুট ওভার সূত্রটা আছে বসিয়ে আমি সমাধান করে এক সমীকরণ বের করেছি, ঠিকভাবে কিওয়ারের দূরত্বটাও বের করেছি। তো যেহেতু বলা আছে যে সত্যি বলা আছে এরা সমদূরবর্তী, সুতরাং ইকুয়াল হবে, তো ইকুয়াল দিয়ে সমাধান করে আমি এইচ এর মানটা দেখো এখানে এইচ এর মান মাইনাস সমাধান করেছি, এর পাশে দেখো এইচ এর মানটা বের হয়েছে 13/4। তো আমরা এইচ এর মান পেয়ে গেছি, ওখানে এইচ এর মানটা বের করতে বলা হয়েছিল, আমরা এইচ এর মানটা বের করেছি। তো দেখো এবার ঠিক আমাদের গ নম্বর প্রশ্নটাকে পড়ে আসছি, তো সমাধানটা পরে দেখবো। গ বলা আছে পি কিউ ও এস একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু ত্রয় সমরেখ অর্থাৎ একই রেখায় অবস্থিত হলে এস বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো দেখো সমরেখ হওয়ার যে সত্য তোমরা অনুশীলনী 11.3 দেখেছো যে সমরেখ হতে গেলে হয়তো ঢাল সমান হবে অথবা ক্ষেত্রফল শূন্য হবে, এই দুইভাবেই সমাধান করা যায়। তো এখানেও এরা যে তথ্য দিচ্ছে বা কুলু দিচ্ছে এখানে বলেছে যে ক্ষেত্রফল সূত্র বা ঢালের সূত্র ব্যবহার করেই তুমি সমাধান করতে পারবে। তো আমি যেহেতু আমরা 11.3 ঢালের সূত্র দিয়ে করেছি, আমি ঠিক ঢালের সূত্র দিয়ে সমাধান করার চেষ্টা করেছি, তোমরা একটু খেয়াল করো। দেখো পি কি বিন্দু আমরা খ থেকে পেয়েছি আর এস বিন্দু দেওয়া আছে, আমি পি কিউ রেখার ঢাল বের করেছি সেই সূত্র দিয়ে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বা এক্স টু মাইনাস এক্স ওয়ান দিয়ে, আর কিউ এস রেখার ঢাল বের করেছি ঠিক ওই সূত্র দিয়ে বের করেছি। তো যেহেতু আমরা জানি যে ঢাল সমান হলে এরা সমরেখ হয়, আমি ঢাল সমান দিয়ে সমাধান করে এ এর মান বের করেছি। তো এ এর মান বের করার পরে এই এর মানটা ঠিক ওই এসে যে টু এ ইন্টু এ মাইনাস টু তে বসিয়ে আমি সমাধান করে এস বিন্দুটা এখানে পেয়েছি। তো আশা করি তুমি করার সময় একটু কেয়ারফুলি করলে সমাধানটা তুমি নিজেই বুঝতে পারবে, আমি যেহেতু একটু দ্রুত করেছি এবং শর্টে করেছি, ভিডিওটা অনেক বড় হবে এই জন্য। তো দেখো এরপরে আমরা ঘ নাম্বার দেখবো, ঘ নাম্বার প্রশ্নটা দেখে আসবো একটু। ঘ নাম্বার প্রশ্ন আছে যে 1/4, 2 বিন্দুটি এপি রেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ একটা বিন্দু দেওয়া, বিন্দুগমী একটা রেখা, বিন্দুগমী ঢাল দেওয়া আছে, একটা রেখার সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা আগে এপি যেহেতু দুটো বিন্দু আমরা পেয়েছি আগেই, এ পেয়েছি হলো কতে এ পেয়েছি আর পি পেয়েছি হলো তোমার গতে আমরা বা খতে পি পেয়েছি। তো এপি রেখার ঢাল বের করে আমরা এই বিন্দুগমী এই 1/4, 2 বিন্দুগমী সরলরেখা সমীকরণ বের করলেই আমার সমাধান হওয়ার কথা। তো ঠিক আমি সেভাবে সমাধান করতে চেষ্টা করেছি, একটু খেয়াল করো। দেখো আমরা যে ঘ সমাধান করেছি যে ক থেকে আমরা পেয়েছি এ বিন্দু আর খ থেকে পেয়েছি পি বিন্দু, তো এ পরীক্ষার ঢাল বের করেছি। তো ঢাল বের করার সূত্র তোমরা অবশ্যই জানো যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান দিয়ে ঢাল বেরিয়েছে টু। তো 1/4, 2 বিন্দুগমী এবং টু ঢাল বেরিয়ে সরলরেখা সমীকরণ সূত্র আছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইকল এ বিন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো এখানে 1/4 হলো এক্স ওয়ান আর টু হলো ওয়াই, এই টু হলো ওয়াই ওয়ান আর এই টু এই পয়েন্ট হলো ঢাল। তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সূত্র দিয়ে আমি সমাধান করেছি, কোষ সমীকরণটা বের করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি আবারই সমাধানের প্রত্যেকটা পেজ আবার একটু দেখাবো, তাহলে তোমরা পরে এখান থেকে স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝে পরে করতে পারো। তো দেখো এই হলো প্রথম পেজ, এই প্রথম পেজটা আমি দিলাম, তোমরা প্রথম পেজটা ভালো করে দেখে নাও আর এই গ্রাফটা অবশ্যই গ্রাফ পেপার দিয়ে করবে, তুমি শুধুমাত্র একক নিয়ে করতে পারো। আর এ হলো খদাকের সমাধান, খদাকের সমাধানটা দেখো আমরা পি আর এর দূরত্ব কিউ আর এর দূরত্ব বের করেছি, সপ্তমতে সমান সমদূরবর্তী বলা হয়েছে, তো সমদূরবর্তী নিয়েছি, নিয়েই আমি সমাধান করে এইচ এর মান 13/4 বের করেছি। তো এবার গদাকে বলা হয়েছিল যে এরা সমরেখ, তো সমরেখ সেটা আমি ঢাল বের করে সত্যমতে সমান সমান দিয়ে, কারণ আমরা জানি যে সমরেখ হতে হলে কী হবে, ঢাল সমান হবে, ঢাল সমান দিয়ে আমি সমাধান করেছি। তো এই হলো ঘ নাম্বার প্রশ্নের সমাধান, আর ঠিক অপোজিট পারে এই ঘ নাম্বার প্রশ্নের সমাধান।
তাহলে এবার অ্যাসাইনমেন্ট খুব সহজ অ্যাসাইনমেন্ট দিয়েছে, গতবার অ্যাসাইনমেন্ট ম্যাথগুলো বেশ বড় বড় ছিল, এবার একটু ছোটো ছোটো আছে, তোমরা একটু ডিটেল করে পড়ার চেষ্টা করবে, আমি জাস্ট তোমার নিয়মটা বোঝালাম। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করবো তোমরা আমার ভিডিওটি লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি অনুপ্রেরণা পাই পরের ভিডিওগুলো নিয়ে আসতে। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।